আমাদের ছেলেরা যারা মুক্তিযুদ্ধ করেছেন, গেরিলা যুদ্ধ করুন আর এমনি যুদ্ধ করুন, তারা জিন্দাবাদের পরিবর্তে, নারে তকবীরের পরিবর্তে তারা জয় বাংলা বলেছেন। মানে এমনভাবে মোটিভেশনটা হয়েছিল, এমনভাবে মানুষের এবং গ্রামের মানুষ এখানে বেশি অংশগ্রহণ করেছে। গ্রামের ছেলেরা, কৃষকের ছেলে সন্তান, তারা এই দেশটাকে এমনভাবে গ্রহণ করেছিল, মাটি যেন তাদের সঙ্গে মিশে আছে, এই মাটির সোঁদা গন্ধে তারা বিভোর হয়ে এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অধ্যাপক আব্দুল মান্নান, যেটি ডক্টর সৈয়দ হোসেন স্যার বলছিলেন, যেটি স্বাধীনতার ডাক, বাঙালি কতটা প্রস্তুত ছিল স্বাধীনতার ডাক শোনার জন্য? আপনি সেই ঐতিহাসিক দিনটির কথা কি আপনার মনে আছে? ধন্যবাদ। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পদে এসে জনতার মঞ্চে দাঁড়ালেন কবি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা সেখানেই ঘোষিত হয়ে গেছিল। উনি যেটা বলেছেন ঘুরিয়ে বলা, ঘুরিয়ে উনি বলে ফেলেছিলেন, কারণ উনি ডিপ্লোম্যাট ছিলেন, উনি সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিলেন, ব্যক্তিত্ব তার, তার ব্যক্তিত্বের ভিতরে মানব কল্যাণ, মানুষের প্রতি যে মমতা, বাঙালির প্রতি তার যে আগ টান, এটা অস্বাভাবিক ছিল, স্বাভাবিকের বাইরে। কারণ এত টান যে, এত ভালোবাসার যে বাঙালিকে বাঁচতে পারে, মানুষকে নির্যাতিত মানুষকে যে এত ভালোবাসতে পারে, সেই কথা বলতে গিয়ে আমি মুজিবনগর মেহেরপুরবাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনের বঙ্গমাতার কথা উনি বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের যে ইজ্জত, তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুজিবনগর মেহেরপুরবাসীর পক্ষ থেকে। এবং যারা দেশে এবং বিদেশে এই প্রোগ্রাম দেখছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি যে আজ কি 51 বছর পরেও এই 7ই মার্চের ভাষণ কিন্তু ম্লান হয়নি। 7ই মার্চের ভাষণ যখন আমরা শুনি, তখন আমাদের মনে সেই 51 বছর আগেকার যে স্মৃতি, যে ঘটনা, সেটা বয়স অনেক হয়ে গেছে, তারপরেও সেটা আমাদেরকে আপ্লুত করে, আমাদের মনকে সেইখানে নিয়ে যায়। এবং তার 2টি ভাষণ উনি আমাদের ইতিহাসবেত্তা বঙ্গবন্ধু চেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামী অধ্যাপক, লেখক, কবি এবং হাদিস কোরআন বিশারদ মানুষ, উনি আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং উনি কিছু কথা বলেছেন। ওনার কথার উপরে কথা বলবার মতো আজকে কিন্তু আমি প্রোগ্রাম করতে আসিনি, শুধু 7ই মার্চকে স্মরণ করতে এসেছি আর প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের কথা শুনবার জন্য এসেছি, সামনাসামনি কথা শুনবার জন্য আসছি, আজকে বলবার জন্য আমি আসিনি। কারণ উনি এ নিয়ে 5 বছর ঘাটাঘাটি শুধু করছেন না, ওই যে ওনার সেই ১৯৭১ সালে উনি যখন সোহরাওয়ার্দী উদ্যানে সেদিনের রেসকোর্স ময়দানে, এবং উনি হিসাব করেছেন ঘড়ি দিয়ে 18 মিনিট 31 সেকেন্ড, এটা কেউ 19 মিনিট বলে, কেউ এরকম বলে, কিন্তু আমি ওনারটাকেই অথেন্টিক মনে করছি এবং ওনারটাকেই আমি গ্রহণ করে আমি বলতে চাচ্ছি যে সেই যে অমর বাণী, মহাকবি, মহাকাব্যের মহাকবি, রাজনীতির কবি, কবির রাজনীতি আবার তিনি, কবিরও রাজনীতি, এই মানুষটি আমাদের অহংকার। এবং আজকে আমরা যে 3 জন এসেছি, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করবার জন্য বা এই স্বাধীনতা, মহান স্বাধীনতা, এই পতাকা, এই দেশ, ভূখণ্ড, এই জাতীয় সঙ্গীত, এই মানুষের কথা, এসবই যে তার অবদান এবং তার তিনিকে জাতিকে একত্রিত করেছিলেন, এটা বিশাল কাজ, এটা করা খুব কঠিন। নেহরু আমলে তখন গাফফার খান, লালকুর্তা, প্যাটেল, মহাত্মা গান্ধী, জিন্না, এরা থাকা সত্ত্বেও জাতিকে আমাদের 71-এ যেভাবে বঙ্গবন্ধু যেভাবে একত্রিত করতে পেরেছিলেন মানুষকে, একই সুর, একই স্বর, বঙ্গবন্ধুর স্বরের সঙ্গে সবাই কণ্ঠ মিলাত, এইরকম তখন কিন্তু হয়নি, তখন কিন্তু কিছু প্রবলেম ছিল। তখন এম.এন. রায় কমিউনিস্ট পার্টির যিনি প্রতিষ্ঠাতা বলা যায় ভারতবর্ষে, তাদেরও অন্যরকম সুর ছিল, নানান রকম ব্যাপার ছিল,
কিন্তু এখানে মনিসিং থেকে আরম্ভ করে আর যারা ছিলেন মুজাফর সাহেবের কথা বলেন বা অন্যান্য যারা ছিলেন সবাই কিন্তু মওলানা ভাসানীর কথাটা বলেন জি মওলানা ভাসানীর কথাটা বলেন মানে মনিসিং তো বললেন আমি আমি সব বললে আপনাকে তো কিছু রেখে যেতে হবে আপনি তো কিছু বলবেন আপনি তো বলতে চাচ্ছেন না সেজন্য আমি রেখে যাচ্ছি আপনি কি বলেন সেটা শুনবো কারণ আওয়ামী লীগের প্রথম সভাপতি ভাসানী ফলে ভাসানী সাহেবকে মওলানা ভাসানীকে বাদ দিয়ে আমার কথা হবে না আপনি কি বলেন সেটা তো একটু রেখে দিতে হবে আমার ভাইয়ের জন্য না রেখে গেলে কি করে হবে তো সে যাই হোক তো যে কথা মানুষ আজ কি শুনতে চায় বঙ্গবন্ধুর কথা বলতে চায় আর কি কণ্ঠ তার কি তার ভঙ্গিমা তার পোশাক আশাক তার চশমা তার পাইপ সব মিলিয়ে একটা জাতিকে একটা জাতির একটা হিরো একটা নায়ক এমনি হয় না যেমন আজ কি কথা উঠেছে ভারতবর্ষে যে অমিতাভ বচ্চনকে রাষ্ট্রপতি করলে বোধহয় ভারতের সম্মান বাড়ত এই যে কথাটা উঠেছে আমাদের কিন্তু বঙ্গবন্ধু রাষ্ট্রপতি রাষ্ট্র প্রতিষ্ঠাতা জাতির পিতা আমরা এখানে কোনো ভুল হয়নি এবং সবাই মিলেই কিন্তু এটা করেছে এটা যে হয়নি সেটা আমরা বলবো না এবং বঙ্গবন্ধুর যে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধ হচ্ছে জয় বাংলা আমরা আমাদের ছেলেরা যারা মুক্তিযুদ্ধ করেছেন গেরিলা যুদ্ধ করুন আর এমনি যুদ্ধ করুন তারা জিন্দাবাদের পরিবর্তে নারায় তকবীরের পরিবর্তে তারা জয় বাংলা বলেছেন মানে এমনভাবে মোটিভেশনটা হয়েছিল এমনভাবে মানুষের এবং গ্রামের মানুষ এখানে বেশি অংশগ্রহণ করেছে গ্রামের ছেলেরা কৃষকের ছেলে সন্তান তারা তারা এই দেশটাকে এমনভাবে গ্রহণ করেছিল মাটি যেন তাদের সঙ্গে মিশে আছে এই মাটির সোঁদা গন্ধে তারা বিভোর হয়ে এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ফলে বঙ্গবন্ধুকে নিয়ে আমরা উনি আছেন আমার ভাই আমাকে বলেছেন যে ভাসানী সাহেবের কথা ভাসানী সাহেবের কথা ছাড়াও আরও মানুষের কথা আছে তর্কবাগী সাহেবের কথা আমি বলতে পারি আরও মানুষ সাহেবের কথা আছে অনেক মানুষ আছে সেসব বলা বললে কোনো ক্ষতি নেই কারণ সকলের মিলিত প্রচেষ্টার ফল এটা বঙ্গবন্ধুকে সকলেই সহযোগিতা করেছে এবং তাকে সবাই নেতা মেনেছে এবং তাকে কেউ বাদ দেয়নি এবং তিনিও কাউকে বাদ দেননি এবং এখানে নানান কথা আছে যেসব কথা ভাসানী সাহেব অনশন করছেন গণভবন তখনকার গণভবন আপনার রমনা পার্কের উল্টো দিকে যেখানে ফরেন অফিস ফরেন ট্রেনিং হচ্ছে সেখানে আসবেন সেখানে আসবেন উনি পেঁপে পছন্দ করতেন তার জন্য পেঁপে বঙ্গবন্ধু নিজের মনে আছে যে হুজুর আসছেন হুজুরকে করতে হবে আর উনি তো মুজিবুর রহমান বলতেন না মুজিব মুজিব মিয়া মুজিবর তো ওনার যে আসামি মানুষ বা টাঙ্গাইলের মানুষ ওনার যে নিজস্ব একটা স্টাইলের কথা ছিল ফলে আজকে আমাদেরকে বঙ্গবন্ধুকে বা তার সেই যে আপনি যে দুটি দুটি লাইনের যে কথাটা প্রথম তিনি বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম কিন্তু সেকেন্ড টাইমে তিনি আর মুক্তির কথাটা বললেন না স্বাধীনতা সংগ্রাম বললেন উনি নিশ্চয় বিশ্লেষণ করবেন বা করছেন লিখছেন সেখানে আমাদের এ নিয়ে আমাদের কাজ হওয়া উচিত এবং কাজও হচ্ছে আমাদেরকে জানা যাবে সেই জন্য আমি সমগ্র জাতিকে বলবো যে বঙ্গবন্ধুকে নিয়ে কারুর কোনো খেদ নেই বঙ্গবন্ধুকে নিয়ে কেউ যদি খেদ থাকে তার ব্যক্তিগত কিন্তু জাতিগতভাবে তাকে নিয়ে কোনো খেদ করার কিছু নাই কারণ তিনি বলেছিলেন যে আমি রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব শুধু তাই নয় শুধু রক্ত দেওয়া নয় নিজের রক্ত তিনি দিয়ে গেছেন এই সবুজ বাংলায় এই ডেল্টায় এই বদ্বীপের মাটিতে সবুজ ঘাস তিনি তার পরিবারের লোকের রক্তে রঞ্জিত হয়ে গেছে বঙ্গোপসাগরে সেই রক্ত মিশে গেছে সেই মহাকবি কবি আপনার রাজনীতির কবি সেই কবিকে গভীর শ্রদ্ধায় আমি স্মরণ আপনার কাছে আমি আবার আসবো।